সহকারী শিক্ষক উত্তর হরিপুরের মোহাম্মদ সেলিম ভাই। আজকের খেলার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, অনেক শ্রমের বিনিময়ে লেপানে আজকে আমরা একটি সুন্দর একটি খেলা উপভোগ করতেছি। আজকের খেলার আমরা অনেকে জানি আরেক আমার ভোর ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন, জনাব মোহাম্মদ কাসেম সাংবাদিক ভূঁইয়া মঞ্চে উপস্থিত আছেন। সেলিম ভাই মঞ্চ করবেন না, পশ্চিম পাশ থেকে দুজন ঢুকতে দেন, পূর্ব পাশ থেকে দুজন ঢুকতে দেন। এবং আজকের খেলা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নাসিম সরকার, ভাইস চেয়ারম্যান হোমনা উপজেলা পরিষদ। আজকের এক কুস্তি খেলায় প্রধান অতিথিদের আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ শিপন, বিশিষ্ট আসন করবেন মোহাম্মদ মজিবুর রহমান মজিদভাই, হোমনা উপজেলা ঝুমুলি। আজকের এই খেলায় বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, সাবেক আহ্বায়ক হোমনা উপজেলা ছাত্রলীগ। আজকের এই খেলায় বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন মোহাম্মদ আমির হোসেন, সয়নাল মিলুকি সাধারণ সম্পাদক। আজকের এই খেলা বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন মোহাম্মদ মাহফুজ, হোমনা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। আজকের এই খেলা বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন মোহাম্মদ শামসু ভাই। আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হোমনা উপজেলার উপারচর ব্রিজের দক্ষিণ পার্শ্বে রাস্তার পূর্ব পার্শ্বে ঐতিহ্যবাহী কুস্তি খেলা। প্রতি বছর এই কুস্তি খেলাটি হয়ে থাকে, দুজনই সমান সমান প্লেয়ার হওয়ার কারণে কিন্তু তাদেরকে সেখান থেকে উঠিয়ে আবারও মধ্যমাঠে নিয়ে এসেছে। আমরা খেলাটি আবার আপনাদেরকে দেখাব, দর্শক তাদেরকে আবারও লাগানো হয়েছে। এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলা চমৎকার ভাবে এই খেলা কিন্তু চলবে সারা রাত পর্যন্ত, আপনারা সারা রাত পর্যন্ত কিন্তু উপভোগ করতে পারবেন এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা। এখানে আজকে কমিটির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, 12 জনকে শোয়াতে পারলে বা 12 জনের পিঠ মাটিতে ঠেকাতে পারলে হবে 12 পয়েন্ট, আর এই 12 পয়েন্টের বিজয়ীরা হবে প্রথমে কলসি বিজয়ী, একে একে কলসি দিয়ে দেওয়া হবে, এবং তারপরে কিন্তু রয়েছে বিশেষ পুরস্কার। আপনি এই খেলাটি কিন্তু অত্যন্ত চমৎকার আজকে খেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসছে। এই কুস্তি খেলা কিন্তু কৌশলের খেলা, গায়ের শক্তি থাকলেই কোনো প্লেয়ারকে কোনো প্লেয়ার উপঘাত করতে পারে না। এখানে মূলত এই খেলাটি হয় কুস্তি খেলার মূল উদ্দেশ্য বা মূল যেই কৌশলটা হচ্ছে, হ্যাঁ কৌশলে হয় খেলা, যে যত কৌশল অবলম্বন করতে পারে। আর দর্শক এখানে এক জোড়া কুস্তি খেলায় মেতেছেন, এবং একই মাঠে দুটি গ্রুপকে কিন্তু লাগানো হয়েছে। দেখা যাক কীভাবে কে কাকে কুপঘাত করবে, এই নিয়ে কিন্তু তাদের কসরত চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকের এই কুস্তি খেলা, এটি প্রতি বছর এখানে হয়ে থাকে, প্রতি বছরের নিয়ে এবারও ঐতিহ্যবাহী মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু আজকের এই কুস্তি খেলা চলছে। আমরা একই সাথে দুজনকে দেখাচ্ছি, আপনারা দেখছেন আমাদের এই যে শ্রদ্ধেয় প্রবীণ একজন রেফারি, যিনি চমৎকারভাবে পিঠ মাটিতে ঠেকানোর কৌশল চলতেছে, এবং হয়ে গেছে। হ্যাঁ আর দর্শক দেখছেন যার পিঠ লাগিয়ে ফেলেছিল কিন্তু কৌশলে সে ঠেলতে ঠেলতে কিন্তু বিজয়ী হয়ে গেছে। আমরা এই বিজয়ী ভাইটির সাথে কথা বল, ভাই আপনি কী নাম আপনার?
মোহাম্মদ রিয়াজ প্রথম পর্যায়ে তিনি অংশগ্রহণ করেছেন আর দর্শক আর দর্শক আপনাদেরকে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে লাইভে আসবো ধন্যবাদ সবাই পাশে